বাগেরহাটের শরণখোলায় 25 কেজি ওজনের বিশাল আকৃতির এক অজগর সাপ উদ্ধার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার সোনাতলা গ্রামের সরোয়ার মোল্লার মাছের ঘের থেকে সাপটি উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়। পূর্ব সুন্দরবনের শরণখোলার রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ জয়নাল আবেদিন জানান, সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রামের সরোয়ার মোল্লার মাছের ঘেরের জালে একটি অজগর সাপ আটকা পড়েছে। জানতে পেরে তিনি স্থানীয় বন সুরক্ষা বিষয়ক সিপিজি ও টাইগার টিমের সদস্যদের উদ্ধার করে রেঞ্জ অফিসে নিয়ে আসার নির্দেশ দেন। পরে তার উপস্থিতিতে বন রক্ষীরা সাপটি অফিস সংলগ্ন বনে অবমুক্ত করেন। 25 কেজি ওজনের সাপটি 15 ফুট লম্বা। রেঞ্জ কর্মকর্তা জানান, সুন্দরবন ও লোকালয় একই সমতলে হওয়ায় খাদ্যের সন্ধানে অজগর সাপগুলো প্রায় গ্রামে চলে আসে। গত 1 বছরে কমপক্ষে 70টি অজগর সাপ গ্রাম থেকে উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে।